এই যে রাতের জন্য এই ছোলা একটু ভিজিয়ে রাখলাম। এত লাইক বাবা, আমি ভয় পেয়ে গেছিলাম। তোমাদের সাথে আজকে আমি একটা টিপস শেয়ার করছি, যেটা হচ্ছে এটা অভিজিৎ আমাকে শিখিয়েছিল। আমি আমার আর কিছু ভালো লাগছে না, আমি যা পেয়েছি করে নিয়েছি, এবার আমি পড়তে যাবো। দেন ওখান থেকে যেখানে পড়তে সেখানে যাবো। টান থাকলে সেটা পারে। ওই ভিড়ে আমি ফেসবুকে দেখছি, সব জায়গাতে দেখছি অত ভিড়, বড় মায়ের ভিড়। আর ও হাঁটতে হাঁটতে গেছে যেখানে ওর পায়ে ফুড ড্রপ আছে, ওই পা নিয়ে হাঁটতে হাঁটতে গেছে। অ্যান্ড এক হাতে ও ফটো মানে ভিডিও করেছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবযানী স্টোরি। সো গুড মর্নিং এভরিওয়ান, আজকে সোমবার। আর সোমবার মানেই ডেলি রুটিন শুরু, বাট আমার এখনো শুরু হয়নি। আজকে সকালের টিউশন আমার এখন ওয়ান উইক পুরো অফ আছে, ওরা বাইরে আছে। আর আমি সকাল সকাল উঠে কিছু টুকটাক কাজ ছিল সেগুলো করে ব্রেকফাস্ট বানালাম। আজকে উঠতে উঠতে 10টা হয়ে গেছে, তারপরে মাসি এলো কাজ করলো, তো এখন প্রায় 11টা 20 বাজছে। ব্রেকফাস্ট আমার রেডি, আজকে বানালাম একটু রুটি, আটা মেখে রুটি করলাম সকালে, আর বেগুন ভাজা দেখাচ্ছি। এখানে রুটি বানিয়ে রেখেছি, কিছুটা আটা রেখে দিলাম রাতের জন্য, আর এখানে হয়েছে বেগুন ভাজা। তাড়াহুড়োতে বেগুন ভাজাটা সেই প্রপার নুন হলুদ মাখিয়ে এসব ভাবে ভাজিনি, কালো জিরে ফোড়ন দিয়ে বেগুনগুলোকে একটু বড় বড় পিস করে দিয়ে দিয়েছি, আর লঙ্কা দিয়ে দিয়েছি, আর নুন হলুদ ওখানেই দিয়েছি, ওই জন্য এরকম বেগুন ভাজা হয়েছে। যাই হোক, আমি ব্রেকফাস্টটা নিচ্ছি, তারপরে দেখাচ্ছি। এই যে ব্রেকফাস্ট আমি খাচ্ছি, রুটি আর বেগুন ভাজা। অভিজিৎও খাবে, অভিজিৎ ওয়াশরুমে আছে, বেরিয়ে তারপরে খাবে। আমার খুব খিদে পেয়েছে, আমি আগে খাওয়া শুরু করে দিয়েছি। এই যে রাতের জন্য এই ছোলা একটু ভিজিয়ে রাখলাম। কালকে রাতে ঘুমোতে আমাদের অনেকটা লেট হয়েছিল, আমরা ওয়েব সিরিজ শেষ করেছি রাত 3টে, তারপরে আমি আরো 1 থেকে 1.5 ঘন্টা জেগে মানে 4:30 নাগাদ সব ভিডিও আপলোড করে দেন তারপরে আমি ঘুমিয়েছি। তো ন্যাচারালি 10টায় উঠবো সকালবেলায়, তাও 10টায় তারও আগে অভিজিতের এত কল আসে না 9টা থেকে, তো আরও ঘুম ভেঙে যায়। সে যাই হোক, আর আমার তখন ব্রেকফাস্টও কমপ্লিট, আর অভিজিতের স্নান টান সব কমপ্লিট, ওর অফিসেও আছে আজকে। আজকে আমাদের প্ল্যান ছিল কোথাও একটা লাঞ্চে যাওয়ার, তো কালকে সবাই এত মজা করে নিয়েছি না আমরা, আর সকাল থেকে উঠে আজকে মনে হচ্ছে কি আর যেতে পারছি না। কালকে গেলেও হতো, বাট কালকে আমার আবার ভেজ ডে, তো আমি লাস্ট টাইমও গিয়ে ভেজ খেয়েছিলাম, আমি বলছি কালকে আর আমি গিয়ে বাইরে গিয়ে ভেজ খেতে পারছি না। মানে ভেজ ডেতে আমার বাইরে যেতে বিরক্তি লাগে, যে মানে আমি মানে হয় না, চিকেন খেতে ভালোবাসি আর বাইরে গিয়ে আমাকে পনির খেতে হয়। তো আজকে সেরকম প্ল্যান কিছু নেই, টিউশনটা ছিল সকালে, সেটা আমি রাত্রে রেখেছি, আর দেখি যদি কিছু প্ল্যান হয় তাহলে আপনারা দেখতে পারবেন সারাদিনে। তো এখন বাজে 1টা, একটু শুয়েছিলাম, আর অভিজিৎ অভিজিতের কাজ করছিল, ওর অফিসের কিছু কাজ বসে বসে করছিল, দুজনেরই আজকে শরীরটা ভীষণ মানে টায়ার্ড লাগছে, টায়ার্ড মানে কেমনই একটা লাগছে। যাই হোক, তো সব বসে থাকলে তো হবে না, উঠলাম, উঠে পুরো গায়ে হাত পায়ে অয়েল মাসাজ করলাম, অয়েল মাসাজ করে দেন একটু স্নান করে এবার আমি পুজো করবো। আর অভিজিৎ ততক্ষণ খাচ্ছে, ও খাচ্ছে ভাত, মাছের ঝোল, ভাত আর বেগুন ভাজা, আর আমি অল্প পোলাওটা ছিল তো পোলাও বেগুন ভাজা, আর আমার জন্য ডিম ভাজা বানাচ্ছি, একটু পরে খাবো আমি। এলাম, তুমি খেয়ে বেরো, আমি একটু পরে খাচ্ছি। শ্যামা পোকার উৎপাতের জন্য জায়গাটা ভীষণ নোংরা লাগছিল, তার জন্য মাসি আজকে পুরো রঙ্গোলিটা ক্লিন করে দিয়েছে, বাট এগুলো আছে, এগুলো থাকবে এখন 2 দিন। আর রঙ্গোলিটা বাইরেরটা আছে, বাজির আওয়াজে বারান্দায় এত লাইট দেওয়া হয়েছে না, তো ফার্স্ট ডে আমি জানলাটা একটু খোলা রেখেছিলাম, আর যার জন্য প্রচুর শ্যামা পোকা ভরে গেছিলো পুরো বারান্দায়। তো আজ একদিন ছিল, মানে গতকালেরটা ছিল, তারপরের দিন মানে আজকে সকালে মাসি আবার ওটাকে ক্লিন করে দিল। বাইরেরটা আছে, বাইরেরটা অ্যাজ ইট ইজ খুব ভালোভাবেই আছে। তোমাদের সাথে আজকে আমি একটা টিপস শেয়ার করছি, যেটা হচ্ছে এটা অভিজিৎ আমাকে শিখিয়েছিল। আমি নর্মালি আগে মাকেও তো দেখতাম বাটির মধ্যেই পেঁয়াজ কুচি লঙ্কা কুচি নিয়ে নুন নিয়ে ডিমটা ফাটিয়ে নিত, আর বাটির মধ্যে না ফ্লেক্সিবলভাবে আপনি মানে ওটাকে ফাটাতে পারবেন না, তো মনে হয় যে এটা পড়ে গেল বা কিছু হলো, বা একটা বড় বাটিতেও ভালো করে অল্প ডিম ফাটানো যায় না, তো একটা কাপ বা কোনো কাপ বলতে একটু বড় সাইজের গ্লাস বা কিছুর মধ্যেও যদি আপনি এভাবে ডিমটাকে ফাটিয়ে নেন তাহলে খুব তাড়াতাড়ি আর ভালোভাবে ফাটানো হয়ে যায়। যেরকম আমিও অনেকক্ষণ ধরে, আর কাঁটা চামচ দিয়ে করলে বেশি ভালো হয় নর্মাল চামচের থেকে করলে, এটা হয়তো অনেকেই তাই করো, বা যারা করো না তাদের জন্যই আমি কথাটা বললাম। আরও তো ট্রাই করে দেখতে পারো, আর যারা করো তারাও জানিও, মানে আমার সাথে এগ্রি হলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এই যে লাঞ্চে নিয়েছি পোলাও, ডিম ভাজা, পেঁয়াজ কুচি, বেগুন ভাজা। দুপুরের দিকে হালকা ঘুম দিয়েছিলাম, ঘুম
আসছিলো, আবার কয়েকটা ফোন কলে আবার ঘুম ভেঙে যাচ্ছিল। যাই হোক, ওইভাবেই ঘুমিয়েছিলাম। আর ঘুম থেকে উঠে সব লাইট ওয়াইট গুলো জানলাম, এদিকে লাইট জ্বেলেছি, বাইরের দিকে প্রদীপ দিয়েছি, এইসব করে ফ্রেশ হলাম, এবার একটু রেডি হব। তো আজকে পুরো দিনের প্ল্যানিং ছিল একটু বেরোনো, আর মানে ওই প্ল্যানিংটার জন্য আমি আবার দিদিভাইদের বাড়ির ওই সাইডে, মানে বেলুড়ের ওই সাইডে আমার একটা ইনভিটেশন ছিল, মানে ঠাকুরেরই প্রসাদ খেতে যেতাম, মা কালীর প্রসাদ। তো সেখানে মানে অনেকটা বেশি জার্নি হয়ে যেত না, আমাকে বেলুর যেতে হতো, আবার সন্ধ্যের মধ্যে ব্যাক করতে হতো, কারণ আমার আজকে ইনস্টিটিউশন বন্ধ ছিল, মানে ছুটি আছে, বাট স্টিল ইনস্টিটিউশনের পরের যে ক্লাসটা ওই ক্লাসটা আছে। তো এখন আমি রেডি হব, রেডি হয়ে ক্লাসের জন্য যাব। তো এই করেই আমি ভেবেছিলাম যে আবার যাওয়া আসা, বিকজ কাল বাদ দিয়ে পরশু আবার দিদিভাইদের বাড়ির ওখানেই যেতে হবে ভাই বোনের জন্য। তো আমি ওই জন্য ওটা স্কিপ করে এদিকে কিছু প্ল্যান করেছিলাম, আর এদিকে মানে শুধু সবার বলে না, আমারও নিজের আর শরীর দিচ্ছিল না, আমার অভিজিতের দুজনেরই কেন কে জানি শরীরটা বেশ খারাপ। তো অভিজিৎকেও বললাম, মানে শরীরটা বেশ খারাপ বলতে কি, সারাদিন মানে ভীষণ টায়ার্ড লাগছে, হয়তো মানে ঘুমের জন্য না হলে কিছুর জন্য ভীষণ টায়ার্ড লাগছিল, বা ঠান্ডা লেগেছে দুজনের, সেটার জন্যও হতে পারে। যাই হোক, তো আজকে সারাদিনটা এইভাবেই গেল, বাড়িতে ছিলাম, ও অফিসে গেছে, অফিসে বলতে অফিসে যায়নি, ও আজকে গেছে ইভেন্টে, ইভেন্ট থেকে আমার সাথে মিট করবে, 9:30 এরকম বললো মিট করবে। তো আমরা ভাবছি যে রাত্রিবেলায় বাইরেই কোথাও ডিনার করে বাড়ি ফিরবো, তো এটাই প্ল্যানিং ছিল, না হলে পুরো দুদিন ধরেই আমার মানে এমনি প্ল্যানিং তো ছিল যে বাইরে বেরোবো। আর ও তোমাকে বহুদিন ধরে বলছে, এই কয়েকটা দিনের জন্য দিওয়ালির জন্যই কিন্তু আমরা দাঁড়িয়েছিলাম যে বাইরে কিছু খাবো না বলে। তো আমি বললাম যে, ও বলে যে ঠিক আছে চলো বাইরে থেকে একদম খেয়ে আসবো আজকেও, তো কোথাও একটু হয়তো টুকটাক কাছে পিঠে কোথাও একটু যাব। ও আমাকে বললো যে ঠাকুর দেখতে বলে তুমি একদম আমার স্ট্রিটের, মানে ওর যেখানে ইভেন্ট হচ্ছে আমার স্ট্রিটের কাছে, মানে কলেজ শিয়ালদা থেকে যে আমার স্ট্রিট হচ্ছে, কলেজ স্ট্রিট আমার স্ট্রিট ওইখানে, তো ওখানে বড় বড় কিছু ঠাকুর হয়েছে, এসো। মানে আমার আর শরীর দিচ্ছে না যে আমি পড়িয়ে আবার অত দূর যাবো, আমি বললাম তুমি তো বাড়ির দিকে ব্যাক করবে, তো এখানেই কাছে পিঠে কোথাও ডিনার করে বাড়ি ছিলে চলে আসবো। বললো যে ঠিক আছে তাই যাচ্ছি। তো এখন একটু রেডি হব, রেডি হয়ে আপনাদের সাথে কথা বলছি। তো আমি তো ফুললি রেডি হয়ে গেছি, আর প্ল্যান পুরো চেঞ্জ, আমি মেকআপ টেকআপ করলাম অন্য ড্রেসের জন্য, অ্যান্ড একটা শার্ট আমার নতুন ছিল, তো ওটা ভাঙাই হয়নি পুজোতে, তো ভেবেছিলাম কি আজকে কোথাও বেরোলে আজকে পরা যাবে। আর সকালে বেরোলে পড়তাম না, বাট রাত্রে বেরোলে আমি আরও বুঝি যে জায়গাটা প্ল্যান করেছি সেই জায়গাটাই হিসেবে আমি ওই টপটা বার করেছিলাম পরবো, তো ওটা পরলাম। দেন ওটা এতটা বেশি কালারটা এত কালারফুল এত লাউড, আর ওটা পরে আমি এখন পড়াতে যাব কিভাবে। তো আমি বললাম যে না থাক, এটা পরেই পরবো। আবার আমি একটা কোনো কুর্তি বুর্তি বার করলাম, আবার ইয়াররিংস চেঞ্জ করলাম, একটা ফাঙ্কি ইয়াররিংস, ওটাও নতুন ছিল, ওটাও বার করেছিলাম সব পরবো বলে, সব কিছু চেঞ্জ। দেন যা পেয়েছি পরে নি, সেই কুর্তিটার সাথে এই কুর্তিটার সাথে এই লেগিংসটা একদমই যায় না, বাট স্টিল আমি পরে নিয়েছি, আমার আর কিচ্ছু ভালো লাগছে না, আমার আর কিছু ভালো লাগছে না, আমি যা পেয়েছি পরে নিয়েছি, এবার আমি পড়াতে যাবো, দেন ওখান থেকে যেখানে পারবো সেখানে যাব। ওখানে তো যাওয়া হবে না যেখানে আমরা ভেবেছিলাম, বাট অন্য কোথাও যেখানেই পারবো সেখানে যাব। ইভেন ব্যাগ অবধি চেঞ্জ করতে হবে আমাকে এটার সাথে। এই মিষ্টির দোকানটার নাম মিষ্টান্ন, আর এই দোকানের পুরো স্টোরিটা আমি আপনাদের বাড়িতে গিয়ে বলছি, সেখানেই শুনবেন আপনারা। তো এখন প্রায় 9:30 বাজে, আমি বাড়ি এলাম, আর আজকের প্ল্যানটা না পুরো ইধার উধার হয়ে গেছে। আজকে অভিজিতের জন্য ওয়েট করছিলাম, অভিজিৎ বললো কি আমি আসছি, ওয়েট করতে করতে মানে আমি স্টুডেন্টের বাড়িতেই পড়াচ্ছি, ওয়েট করছি, ও মাঝরাস্তা অবধি চলে এসে তো উবের বুক করে, আমি দেখছি মাঝরাস্তা অবধি এসে হঠাৎ করে দেখছি 0 মিনিট হয়ে গেল, মানে পৌঁছে গেল কিনা। তারপর ওর ফোন এলো, বললো ওখান থেকে আবার আর্জেন্ট কল এসছে, ওকে আবার ব্যাক করতে হবে ইভেন্টে। আর আমি বললাম যে না তুমি সাবধানে যাও, আমি আজকে বাড়ি যাচ্ছি, পরে আমরা বেরোবো কোথাও, কারণ ইভেন্টে এখন ব্যাক করা মানে ও আবার কখন ফিরবে। আর ও বললো যে রাত্রেবেলায় ফিরে কোনো ধাবাতে আমরা রাত্রেবেলায় যাবো, আবার সে 12টা পরের কোনো ধাবাতে গিয়ে খাওয়া, আর সেটা আবার শরীরকে আর কষ্ট দেওয়া। আর এদিকে এসে দেখছি আমি প্রসাদও পেয়ে গেলাম, মায়ের প্রসাদ ভোগ সেটাও নিয়ে এসেছি। আর আমার না প্ল্যানিং ছিল কি ফ্রাইডে, লাস্ট ফ্রাইডে ধনতেরাসের দিন আমি পড়িয়ে যখন ফিরছি, ওই মিষ্টান্ন বলে একটা বড় দোকান আছে কসবা থানার ঠিক অপোজিটে, মিষ্টিগুলো এত ভালো লাগে খেতে, আমি ওই দোকান থেকে নেবো বলি, আর আমার ইচ্ছে করছিল বেসন কি লাড্ডু, তো ওই জন্য আজকে গিয়ে আমি বেসন কি লাড্ডু আনলাম। কালকে মঙ্গলবার আছে, ঠাকুরকে দেবো, ঠাকুরের জন্য আলাদা রাখলাম। আমি তো দোকানে দেখালামই আপনাদের, আমি একটা ক্ষীর চমচম খেলাম, আর ক্ষীর চমচম খেতে আমার খুব ভালো লাগে, ক্ষীর চমচম খেলাম, আর দুজনের জন্য আলাদা করে এটা হচ্ছে সন্দেশ কেক, কেক সন্দেশ,
তো ওটা দুজনের জন্য আলাদা করে দুটো এনেছি, আজকে রাত্রিবেলায় খাবো। ভোগও আছে, সাথে রুটি আছে, বেগুন ভাজা আছে, সব কিছুই আছে। তো আমি আজকে টুকটাক এখানে খেয়ে নিচ্ছি, ওকে বলি একবার, ও যদি ইভেন্ট থেকে খেয়ে আসে ভালো, নয়তো আবার এখানে বাড়িতে এসে আমি ওকে কিছু বানিয়ে দেবো বা কিছু অর্ডার করে নেবো। ও রাত্রিবেলায় মানে আমি রাত্রিবেলা করে খাবো না বলেই আর কি ভোগটা খেয়ে নেবো। আর ভালোই হলো মিষ্টিটাও কিনে আনা হয়ে গেল, পুরো দিওয়ালিতে না আমি বেরোতে পারিনি বলে আর কেনা হয়নি। মানে ভাবলাম কি ফোনে অর্ডার, লাস্ট টাইম যখন ঘর দূর গোছাচ্ছিলাম মিষ্টান্নর থেকে একটা পুরো কার্ড ওরা বলেছিল ফোনে অর্ডার করলে দিয়ে যাবে বাড়িতে, তো ভেবেছিলাম দিওয়ালিতে কিছু কাজু কাটলি আর বেসন কি লাড্ডু এই দুটো খেতেও আমার খুব ভালো লাগে, তো ওটা আনিয়ে রাখবো। তো ওই কার্ডটাই তো আমি ফেলে দিয়েছিলাম, মানে আমি অনলাইনেও ফোন করে আছি, অনলাইনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে কল গেল না। যাই হোক, আর সুইগি জোম্যাটো এগুলো তখন করিনি, দেখলাম ছাড়ো বাদ দাও যখন বেরোবো তখন কিনবো, দিয়ে আর সেভাবে বেরোনো হয়নি। আজকে ফেরার সময় আজকে মনে করে এনেছি, কালকে লাড্ডুও দিতে পারবো ঠাকুরকে আর আমাদের জন্যও মিষ্টি এনেছি। এই ভোগের মধ্যে থেকে আমি একটু খিচুড়ি আর আলুর দম নিয়েছি, এটাই খাবো আমি, আর বাকিটা অভিজিতের জন্য রাখলাম। এখন 12টা বেজে গেছে আর আমার ভিডিও আপলোড সব কমপ্লিট, মানে ভিডিও আপলোড বলছি ভিডিও এডিটিং সব কমপ্লিট হয়ে গেছে, ভিডিওটা এন্ড করা হয়নি তাই এন্ড করছি। আর দিদিভাইয়ের সাথে এতক্ষণ কথা হচ্ছিল, দিদিভাইও ভিডিও এডিট করছিল আর ওর সাথেই কথা হচ্ছিল ডুক করে, যে ও আজকে না ওরা চারজন মিলে, মানে দিদিভাইয়ের মেজোজা মেজদি আর দিদিভাইয়ের দিদি মানে ননদ আর আর একটা বৌদি চুম্পু বৌদি, তো এরা চারজন মিলে আর সোনাই গেছিলো সাথে পাঁচজন মিলে, আর নিতাইদা ড্রাইভ করে নিয়ে গেছিলো, তো গাড়িতে করে গেছিলো ঠিক আছে, বাট স্টিল ওই ওরা গেছিলো বড় মার কাছে, তো ওই যে ভিড়ে আমি দিদিভাইকে যাওয়ার আগে বলছি তুই ঠিক থাকবি তো, বলছে মা যখন ডেকেছে আমি যখন মন বলছে যে যাই তো দেখে আসি। মানে আপনারা সবাই জানেন যে ওর পায়ের এখন একটু প্রবলেম আছে, আর এত বড় একটা ধাক্কা থেকে উঠলো, আর মানে বড় মায়ের একটা আলাদাই টান, তো ও যাই হোক গিয়ে দর্শন করেছে, ও ভিডিওটা পাঠালো, এত গায়ে কাটা দিচ্ছিল না মানে দেখেই একটা অদ্ভুত আনন্দ লাগছিল। আমি ভিডিও লাস্ট ক্লিপটা আমি রাখবো, মায়েদের মুখ মানে আপনারাও দর্শন করতে পারবেন, মায়ের মুখটা আপনারাও দেখতে পারবেন, বড় মায়ের মুখটা মানে একটা অসাধারণ লাগছিল। আর দিদিভাই যে চিৎকার করে বলছে যে মানে ও পারছে না, মানে আমি ভাবছি যে কিভাবে পেরেছে, একটা মানে মানুষ কতটা টান থাকলে সেটা পারে, ওই ভিড়ে আমি ফেসবুকে দেখছি সব জায়গাতে দেখছি অত ভিড়, বড় মায়ের ভিড়, আর ও হাঁটতে হাঁটতে গেছে যেখানে ওর পায়ে ফুড ড্রপ আছে, ওই পা নিয়ে হাঁটতে হাঁটতে গেছে, অ্যান্ড এক হাতে ও ফটো মানে ভিডিও করেছে, এটা তো আরো বড় ব্যাপার যে ও পুরোটা দাঁড়িয়ে ভিডিও করেছে আর মাকে দর্শনও করতে পেরেছে। আর যাই হোক, আমার দেখেই খুব ভালো লাগলো, আমি বললাম যে দিদিভাই সত্যি তোকে আজকে মা ডেকেছিল বলেই তোর যাওয়া, ভালোভাবে দর্শন করতে পেরেছে, ভালোভাবে বাড়ি ফিরে এসেছে, এটাই শান্তি। আর সবাই মিলেই গেছিলো আর খুব ভালো ঘুরেছে ওরা, তো আমি লাস্টে ক্লিপটা রাখছি। আর অভিজিৎ এখনো আসেনি, ওরা ওর স্যার সব একসাথেই ফিরছে, ওরা গাড়িতে আছে, আর তখন লাস্ট কথা হলো শিয়ালদার কাছে আছে, তো ওরা ফিরছে। যাই হোক, আর ওর পুরো প্ল্যানিং এ আলাদা ছিল, ও বললো কি আমি গিয়ে খাবার নিয়ে যাচ্ছি, আমি বলছি এত রাতে তো আমি আর কিচ্ছু খাবো না, তুমি খাবার আনলে ওই খাবার থাকবে, আর কালকে ভেজ আমি কিছু খাবো না, তো বললো যে যাই হোক ও নিজে ওখান থেকে বাইরে থেকে খেয়েই আসছে, আর কিছু জানি না কি প্ল্যানিং ওর ছিল, আগে থেকেই বললো যে তুমি ঘুমিও না, তুমি ঘুমিও না, আমি এতক্ষণ হয়ে গেছে এবার আমি সত্যি ঘুমোবো, কারণ আমার এডিট কমপ্লিট হয়ে গেছে, এবার ভিডিওটা আমি আজকে এখানেই এন্ড করছি, আমি ভাবলাম কি ও আসুক তারপরে এন্ড করবো। তো ভিডিওটা আজকে আমি এখানেই এন্ড করছি, যদি কিছু ভালো লাগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবযানী স্টোরি। কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। চলুন টাটা, গুড নাইট। সবাই দেখবে আস্তে আস্তে।